বন্ধুরা, গত পরশু দিন অর্থাৎ 18ই ডিসেম্বর আমরা হাওড়া থেকে সিমলা যাওয়ার উদ্দেশ্যে কালকা মেল ধরেছিলাম, কিন্তু ঠান্ডার জন্য কুয়াশার কারণে ট্রেন 4.5 ঘন্টা লেটে ছাড়ে। সেই লেট আর মেক আপ করা সম্ভব হয়নি, আমাদের কালকা আসতেও অনেকটা দেরি হয়ে যায়। সেই কারণে শিবালিক এক্সপ্রেসের টিকিট থাকা সত্ত্বেও আমরা শিবালিক এক্সপ্রেস ধরতে পারিনি, ট্রেন আগেই ছেড়ে চলে যায়। সেই কারণে আমরা এখন একটা লোকাল টয় ট্রেনে চেপে সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সঙ্গে আছেন আমার স্ত্রী এবং কন্যা, আর আছেন আমার মাসিমা এবং মেসেমশাই। এখন আমরা সিমলার দিকে এগিয়ে চলেছি। ডিসেম্বরের এই শীতে আমাদের পাহাড়ে আসার একটাই উদ্দেশ্য, আমরা বরফ এবং স্নোফল দেখব। এর আগে আমরা বহুবার পাহাড়ে এসেছি, কিন্তু আমরা বরফ এবং স্নোফল দেখতে পাইনি। সুতরাং দেখা যাক এবার দেখা যায় কিনা। এই জায়গাটার নাম কুপরি, এটা সিমলাতেই। আমরা একদম সাইট সিন করতে বেরিয়েছি। এখান থেকে ঘোড়ার পিঠে চড়ে আমরা ওপরে দিকে যাব। আমরা ঘোড়ার পিঠে এখানে এসে নামলাম। এখন আমরা একটু চারিদিকটা ঘুরে ফিরে দেখে নিচ্ছি পায়ে পায়ে হেঁটে। অসাধারণ দৃশ্য। এই শীতে আমরা সিমলায় আসার একটাই উদ্দেশ্য যে আমরা বরফ দেখব এবং স্নোফল দেখব, কিন্তু এখানে তো তার নামগন্ধ এখনো দেখতে পাচ্ছি না। দেখা যাক কি হয়। এবারে আমাদের কপালে বরফ স্নোফল এগুলো আছে কিনা। অসাধারণ দৃশ্য। এই জায়গাটা একেবারে ফাঁকা, এখানে গাছপালা সেরকম কিছু আমরা ঠিক দেখতে পাচ্ছি না। দূরে সব পাহাড়ের সারি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে দূরে ওই জায়গাটা হচ্ছে ফান ওয়াল, কুপরির ফান ওয়াল। ওখানে সব নানান রকম অ্যাক্টিভিটিস করা যায়। এই জায়গাটা খুব ভালো লাগছে। একটা মন্দির, এখানে সমস্ত নানান রকম অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা। এই জায়গাটার নাম গ্রিন ভ্যালি। দেখুন কত সুন্দর লাগছে, পুরো ভ্যালিটাই সবুজ গাছে ভর্তি। এই জায়গাটা হচ্ছে জাকু টেম্পল, এটা সিমলাতেই, কিছুটা পাহাড়ের ওপরের দিকে। এখন ঠান্ডায় সবাই জুবুথুবু, তাই একটু সবাই একটু শরীরটা গরম করে নিচ্ছেন। এটা হচ্ছে হনুমানজির মন্দির, জাকু টেম্পল। আমরা এখন এগিয়ে চললাম, আমরা এখন মেলের দিকে যাব।
মানবটার অবস্থা দেখুন, ঠান্ডায় একেবারে কাবু। এই জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে সিমলা ম্যাল, এই হচ্ছে সিমলা চার্চ, বহু পুরনো চার্চ। এই সিমলা ম্যাল একেবারে মানে একটা ল্যান্ডমার্ক সিমলার। এখানে টুরিস্টরা সবাই একসঙ্গে মিলিত হন। দেখুন বন্ধুরা, এখন ডিসেম্বর মাস, শীতকাল, কিন্তু তাহলেও কত লোক এখানে এখন বেড়াতে এসেছে। জায়গাটা অসাধারণ। এটা হচ্ছে সিমলা কালীবাড়ি। এখানে আসলে মন একেবারে শান্ত হয়ে যায়। খুব সুন্দর জায়গা। দেখুন বন্ধুরা, যেটা এত দিন ধরে আমরা দেখতে পারিনি, আজ সেই দৃশ্যটা আমরা দেখছি। আপনারাও একটু দেখে নিন দুই চোখ ভরে। কাল রাত্রে স্নোফল হয়েছে, আমরা তো ঘুমিয়েছি টের পাইনি, ভোরবেলা উঠে দেখছি এই দৃশ্য। জীবনে আমরা প্রথম স্নোফল দেখলাম, অসাধারণ দৃশ্য। দেখুন, আমি ভোর 3টের সময় উঠেছিলাম, কিন্তু তখনও এরকম ছিল না। জানালা দিয়ে দেখেছিলাম, তখনও সব কিছুই ঠিকঠাকই ছিল। শুনলাম এটা নাকি ভোর 4টের সময় পড়েছে। আমরা এখন মানালির উদ্দেশ্যে রওনা হব। আমরা সব তৈরি, আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। আমার স্ত্রী কন্যা তো খুব খুশি, মাসিমণিও খুশি। সত্যি খুশি না হয়ে যায় কি করে? এই অসাধারণ দৃশ্য আমরা সমতলের লোকেরা কোনোদিন দেখেছি নাকি? এখানকার পাহাড়ি মানুষের কাছে এটা কিছুই না, ওদের এটা কষ্টের কারণ। কিন্তু আমাদের কাছে তো এটা মনে হচ্ছে একেবারে ষোলো আনা পাওনা, যাকে বলে। আমরা একেবারে ষোলো আনা পেয়ে গেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই মানালির উদ্দেশ্যে রওনা হব। আমাদের গাড়িও এসে গেছে। এই দেখুন, আমরা হোটেল থেকে বেরিয়ে গাড়ি ধরব বলে এই সামনেটায় এসে উপস্থিত হলাম। দেখুন এখানে কি অবস্থা। আমরা এখন আমাদের গাড়িতে উঠে বেরিয়েও পড়েছি। দেখুন বন্ধুরা, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জমানায় চলে আসলাম। আমরা মানালির দিকে এগিয়ে চলেছি। অসাধারণ দৃশ্য। সত্যি এরকমটা ভাবতে পারিনি। মনে হয়েছিল এই শীতের মধ্যে যাচ্ছি, নিশ্চয়ই আমরা স্নোফল কিংবা বরফ পেয়ে যাব, কিন্তু একেবারে এ তো পুরো পড়ে পাওয়া 14 আনা। যাই হোক, আমরা এখন সবাই আনন্দেই এগিয়ে চললাম মানালির দিকে। মানালি তো এখন নাকি খুব স্বর্গে পরিণত হয়েছে। এখানে কয়েকজনের মুখে শুনলাম এখানে নাকি বরফ পড়ে একেবারে ভর্তি হয়ে আছে, পুরো সব নাকি সাদা হয়ে আছে।
দেখুন বন্ধুরা এই দৃশ্যটা। আমরা সিমলা থেকে মানালি যাওয়ার পথে এই জায়গাটায় দাঁড়ালাম। এই জায়গাটার নাম মানবি। বিয়াস নদীর ওপরে একটা ড্যাম। প্রকৃতি তার নিজের খেয়ালে নিজেকে যেন আপন হাতে সাজিয়ে রেখেছে। অসাধারণ দৃশ্য। আমি যত দেখছি তত যেন অবাক হয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। দেখতে দেখতে আমরা মানালি কাছাকাছি চলে এসেছি। অসাধারণ দৃশ্য দেখুন। রাস্তার দুধারে বরফ, গাড়িগুলোর ছাদে মোটা বরফের চাদর। সত্যি এই যাত্রায় আমাদের ডিসেম্বরে সিমলা মানালি বেড়াতে এসে একেবারে 16 আনায় 18 আনা উসুল হয়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য। আমি এতটাও পেয়ে যাব ভাবতেও পারিনি। খুব আনন্দ হচ্ছে আমাদের সবার। অসাধারণ দৃশ্য। এই যে বন্ধুরা মানালি ঢুকে পড়লাম। এর সামনে কিছু দূর এগিয়ে আমাদের হোটেল। এই হলো আমাদের মানালির হোটেল রুম। আমরা এখন মাঙ্কি ক্যাপ পরে একটু শীত থেকে বাঁচবার চেষ্টা করছি। এখানে ভয়ঙ্কর শীত। এখন ঘড়িতে সময় রাত 8:30। দেখুন বন্ধুরা এই গাড়িটাকে দেখুন, কত মোটা বরফ পড়ে আছে ছাদে। এই ধরনের দৃশ্য মানালিতে এসে আমি দেখতে পাবো ভাবতেই পারিনি। এই গাছের মধ্যে দেখুন, এই যে স্নোফল হয়েছে সেগুলো গাছের ডালে আটকে আছে। অসাধারণ দৃশ্য। এই দেখুন বন্ধুরা, বলতে বলতেই স্নোফল শুরু হয়ে গেল। জীবনে এই আমি প্রথম স্নোফল দেখছি। মানে আমিও তো অবাক হয়ে যাচ্ছি। এই দৃশ্য তো এর আগে আমি কোনোদিনও দেখিনি। বহুবার পাহাড়ে এসেছি কিন্তু আমরা বরফটুকুও ধরতে পারিনি। আমার মেয়ে তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও ভাবতেই পারেনি এরম ধরনের কোনো দৃশ্য হতে পারে। ও আনন্দে একেবারে, দেখুন পুরো একেবারে ছেলে মানুষ কিরকম হয় দেখুন। ও কিন্তু পাহাড়ে আসতে খুব একটা পছন্দ করে না, কারণ এই গাড়িতে যে এই ঘুরে ঘুরে ওপরে ওঠে, ও মোশন সিকনেসের মধ্যে পড়ে যায়। কিন্তু এখন দেখুন বন্ধুরা দৃশ্যটা দেখুন। এই হচ্ছে মানালিতে আমাদের প্রথম সকাল। দেখুন বন্ধুরা রোদ একেবারে ঝলমল করছে, আকাশ পুরো নীল। আমি তো অবাক হয়ে যাচ্ছি, শুধু এধার ওধার ক্যামেরাটা ঘুরিয়েই চলেছি। বুঝতে পারছি না কোনটা তুলবো আর কোনটা ছাড়বো। দেখুন বন্ধুরা এই দৃশ্য দেখুন। এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। দেখুন আমাদের হোটেলের সামনের চত্বরটা। গাছটাকে দেখুন কিভাবে স্নোফল হয়ে এই বরফ গুলো উপরে আটকে আছে। আমি
আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আমার আর বলবার কোনো ভাষা নেই। এই গাড়ি দুটোর কি করুণ অবস্থা দেখুন। এই দেখুন একটা বরফের চাঙড় খসে পড়ছে। কি সুন্দর লাগছে দেখুন, গাছের ফাঁকে ফাঁকে বরফ গুলো আটকে আছে। এই যে এখানকার এই ছেলেগুলো কিন্তু এখানকার লোকাল, এরা আমাদের হোটেলেরই ছেলে। কিরকম খেলছে দেখুন বরফ নিয়ে। এই যে আমাদের ড্রাইভার সাহেব বেদ প্রকাশ জি, উনি ওনার গাড়ি পুরো রেডি করে ফেললেন, আমরা এখন লোকাল সাইট সিনে বেরোবো। এই যে হোটেল মুন, এই হোটেলেই আমরা রয়েছি, হোটেলটা খুবই সুন্দর। এই যে আমার মেসেমশাই একেবারে ছেলে মানুষ হয়ে গেছে। আমার কন্যাকে দেখুন, কাঙর নিয়ে খেলা করছে বরফের। আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনে। দেখুন বন্ধুরা দৃশ্যটা দেখুন, এটা একেবারে শিব ঠাকুরের দেশ কৈলাসে চলে এসেছে, তাই মনে হচ্ছে না? একেবারে মনে হচ্ছে একেবারে কৈলাসে চলে এসেছি, স্বয়ং ভোলে বাবা এখানে বিরাজ করেন। মানালিতে আমি বাট চারেক আসলাম এই নিয়ে, কিন্তু যতবারই আসি মনে হয় আবার ফিরে আসব। এই দৃশ্যগুলো দেখে আমি তো একেবারে মন মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যেন অন্তত চার পাঁচটা ক্যামেরা হলে ভালো হতো, চারিদিকে লাগিয়ে দিতাম। কারণ যেই দৃশ্যটা তুলতে তুলতে যাচ্ছি আশেপাশের দৃশ্যগুলো তো বাদ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানকার লোকের কাছে কিন্তু এইগুলো একদম ভালো লাগে না, একদম বাজে ব্যাপার। আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন ধুর চারিদিকে বরফ বরফ, আমাদের ভালো লাগে না। কিন্তু আমরা তো বেড়াতে এসেছি, সমতলের লোক, আমরা তো এসব দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি। আমরা এখানে একটু দাঁড়ালাম, আমার কন্যার অবস্থা দেখুন। আমরা এই পোশাকগুলো এখান থেকে ভাড়ায় নিয়েছি, নিয়ে এখন আমরা বরফের মধ্যে খেলা করছি। এই বাচ্চা মেয়েটাকে দেখুন কি ভারী মিষ্টি, দেখুন কি সুন্দর হাসি দেখুন। অসাধারণ দৃশ্য। আমরা যদিও এখান থেকে খুব বেশি এদিক ওদিক যেতে পারবো না, কারণ বরফের জন্য উপরে আর ওঠা যাবে না। এটা হচ্ছে মানালি ম্যাল, ঠিক যেন মনে হচ্ছে আমরা কোনো ইউরোপিয়ান শহরে চলে গেছি। দেখুন এটা মনেই হচ্ছে না যে আমরা ইন্ডিয়াতেই রয়েছি। আমরা এখন হিড়িম্বা টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি, হিড়িম্বা দেবীর মন্দির। একটু কাদা হয় বরফ থাকলে, একটু পা বাঁচিয়ে জুতো বাঁচিয়ে চলতে হয়, এইটুকুই যে আমাদের সমস্যা হচ্ছে, বাকি সবই ঠিকঠাক। সামনে হিড়িম্বা দেবীর মন্দির। এই যে আমরা হিড়িম্বা দেবীর মন্দিরের চত্বরে ঢুকে পড়েছি। এই যে হিড়িম্বা দেবীর মন্দির দেখুন বন্ধুরা, মন্দির প্রাঙ্গণের দৃশ্যটা একেবারে অসাধারণ। এর আগেও আমি কয়েকবার
মানালি এসেছি, তখন আমি এই হিড়িম্বা দেবীর মন্দির দর্শন করে গেছি। তখন অবশ্য গরমকাল ছিল, এই বরফের ব্যাপারটা ছিলই না, কিন্তু দৃশ্য তখনও ছিল অসাধারণ। এখানে আকাশ একেবারে নীল থাকে আর গাছগুলো একেবারে তীরের মতো লম্বা আর সোজা। এখন তো একেবারে অন্যরকম দৃশ্য দেখতেই পাচ্ছেন। এই মানে হিড়িম্বা দেবীর যে মন্দিরের সংলগ্ন জায়গাগুলো একেবারে অসাধারণ সুন্দর। না, আমি এখানে এসে বেশ কিছুক্ষণ শুধু এই দৃশ্যগুলোর ছবি তুলে গেলাম। এই লোকেশনটা একেবারে অসাধারণ। ভক্তরা মন্দিরে কেউ কেউ পুজোও দিচ্ছেন। মন্দির থেকে বাইরে চলে আসলাম আমরা, এই পার্কিংয়ে দাঁড়িয়ে আমি এখন দৃশ্যটা তুলছি। অসাধারণ দৃশ্য দেখুন। আকাশ একেবারে নীল, এরকম নীল আমরা এদিকে দেখতে পাই না। সত্যি ডিসেম্বরে একবার মানালি চলে আসুন, সিমলা মানালি করে যান, একেবারে অন্যরকম দৃশ্য দেখতে পাবেন। গ্রীষ্মকালে ভালো লাগে ঠিকই, গরম থেকে কিছুদিনের জন্য বাঁচা যায়, কিন্তু ঠান্ডার দৃশ্য ঠান্ডার জায়গায় এসে দেখতে হবে। এখন আমরা ক্লাব হাউসের দিকে এগিয়ে চলেছি। এই সামনেই ক্লাব হাউস। আমরা এখন ক্লাব হাউসের সামনে চলেও আসলাম। একটু কাদা হয় দেখুন, এছাড়া আর কোনো অসুবিধাই নেই। দেখুন বন্ধুরা, ক্লাব হাউসের দৃশ্য। এখন আমরা ক্লাব হাউসের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখন চারিদিকটা একটু দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে গোলাপ বাগান। এর আগে যখন গরমে আমি এসেছিলাম, তখন এখানে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে থাকতে দেখেছি। এখন দেখুন, সেই গোলাপ আর নেই, বরফ আর বরফ, সমস্ত বরফে ঢেকে গেছে। এও একটা আলাদা সৌন্দর্য। ঠিক আছে, এও চলবে। দেখুন বন্ধুরা, এই জায়গাটায় লোকে ছবি তোলে। এই যে হাটটা রয়েছে, এখানে আমরাও কয়েকটা ছবি তুললাম। এখানে সমস্ত অ্যাক্টিভিটিসের ব্যবস্থা। এই যে বিয়াস নদী, এখানে তো দেখতেই পাচ্ছেন, এগুলো সব বন্ধ হয়ে আছে। এই বরফগুলো দেখেছেন, এত সাদা, আমাদের চোখে সানগ্লাস পরতে হচ্ছে, আমরা খালি চোখে তাকাতে পারছি না, এত সাদা। অসাধারণ দৃশ্য। এর পাশ দিয়েই বিয়াস নদী বয়ে চলেছে। এইসব দৃশ্যগুলো আমরা সাধারণত ক্যালেন্ডারে বা বইয়ে দেখতে পাই, এখন সেগুলো খালি চোখে দেখছি। এই দেখুন, স্কি করার ব্যবস্থা চলছে।
সেই যে বিয়াস নদী বয়ে চলেছে আর সমস্ত পাথরের উপরে সাদা বরফ জমে আছে, জল একেবারে হাড়হিম করা ঠান্ডা। আমি একবার আঙুল ডুবিয়েছিলাম, মনে হচ্ছিল আঙুল কেটে নিয়ে যাবে। আমার কন্যা বরফ দিয়ে বল বানাচ্ছে, ওর তো খুবই খুশি। খরস্রোতা বিয়াস নদী তার আপন খেয়ালে বয়ে চলেছে। আমি তো খালি ছবি তুলে যাচ্ছি। আমরা এখন ক্লাব হাউস ঘুরে বেরিয়ে আসলাম, এখন আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। দেখুন বন্ধুরা, আকাশ কত নীল। একেবারে নীল আকাশ আর সাদা বরফ, অসাধারণ কম্বিনেশন। সবুজ গাছ, ক্লাব হাউসের সামনের চত্বরটা। এখন আমরা বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে। আমরা আবার এগিয়ে চললাম, এখানে দেখুন এও বিয়াস নদী, কিন্তু এখানে বরফ নেই, এখানে অতটা ঠান্ডাও নেই। আমাদের খুব ভালো লাগছে এই রোদে, একটু আমরা গরম অনুভব করছি। আর বিয়াস নদী তার আপন খেয়ালে বয়ে চলেছে নিচের দিকে। এখানে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। অসাধারণ দৃশ্য দেখুন বন্ধুরা। মানালি মানেই বিয়াস নদী। এটা হচ্ছে একটা মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা দেখুন কি সুন্দর, দেখুন বন্ধুরা কত সুন্দর কালারফুল। এটা মানালিতেই রয়েছে। বন্ধুরা এখন ঘড়িতে সময় সকাল 8:30। আমরা এখন মানালি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা চলেছি মণিকরণের উদ্দেশ্যে, মণিকরণ কুলুর পথে। জায়গাটা নাকি অসাধারণ। আমি এর আগে বার কয়েক মানালিতে আসলেও মণিকরণ আমার কোনো বাড়ি যাওয়া হয়নি। তাই এবার ফেরার পথে মণিকরণ দেখে ওখানে আজকে ভূমতারে থাকবো। ভূমতারের আমাদের যে হোটেলটা যেখানে আছে সেই জায়গাটা নাকি অসাধারণ সুন্দর। একেবারে বিয়াস নদী এবং পার্বতী নদীর সঙ্গমস্থলে। আমাদের হোটেলের নাম সিলভার ফেস। যাই হোক, এখন আমরা মানালি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মনটা খুব খারাপ লাগছে, এত সুন্দর একটা জায়গা থেকে চলে যেতে কি কারোর মন চায়। কিন্তু আমাদের যেতে হয়। বন্ধুরা আপনাদের একটা জরুরি বিষয় জানিয়ে রাখি, ডিসেম্বরের শীতে আপনারা মানালি এলে আপনারা কিন্তু গুলাবা বা রুটাং পাসে যেতেই পারবেন না, কারণ রাস্তা বন্ধ হয়ে যায়। আর মানালির আশেপাশের অঞ্চলটুকুই আপনারা ঘোরাফেরা করতে পারবেন। এই ধরুন 1.5-2.5 কিলোমিটার অবধি আপনারা ঘুরতে পারবেন। যেমন আমরা হিড়িম্বা টেম্পল আর ক্লাব হাউস আর একটু রাস্তার ধারে বরফ টরফের মধ্যে একটু খেলাধুলো করলাম,
কিন্তু আমরা গুলা বাবার রোটাং পাসের দিকে তো ভাবাই গেল না, ওদিকটা টোটালি বন্ধ হয়ে গেছে। তো এইটা একটু মাথায় রাখবেন, ডিসেম্বরে বেড়াতে আসলে আপনারা কিন্তু কোনো মতেই মানালির পর থেকে আর এগোতেই পারবেন না। অতএব ওই দিকে যাওয়ার ইচ্ছা আপনাদের থাকলেও আপনারা যেতে পারবেন না, সেই ভেবেই আপনারা মানালিতে আসবেন। আর মানালির এই দৃশ্য তো আপনারা দেখতেই পেলেন, এত কিছু দেখার পরে আর আপনাদের কোনো কিছুই মনে হবে না কম দেখেছি, এটা খুব জরুরি বিষয়, তাই আপনাদের জানিয়ে রাখলাম। আমাদের সঙ্গে সঙ্গে চলেছে বিয়াস নদী। এই মানালি মানেই হচ্ছে বিয়াস নদী। বিয়াস নদী একেবারে মানালির মধ্যে থেকে একে বেঁকে তার নিজের গন্তব্যে এগিয়ে চলেছে। বিয়াস নদী কখনো আমাদের একেবারে সঙ্গে সঙ্গে চলেছে, কখনো আবার হারিয়ে গেছে অন্য কোনো অজানা পথে। মনটা খারাপ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার সেই বিয়াস নদী আমাদেরকে যেন উঁকি মেরে আমাদেরকে দেখা দিয়ে আবার কিছুক্ষণ বাদে হারিয়ে যাচ্ছে তার নিজের পথে। মনে হচ্ছে নেমে একটু গিয়ে নদীর সামনে দাঁড়াই, কিন্তু উপায় তো নেই, আমাদের এগিয়ে চলতেই হবে, এগিয়ে চলাই হলো জীবন, থেমে যাওয়াই তো মৃত্যু। আমরা এগিয়ে চলেছি এখন মণিকরণের উদ্দেশ্যে। ওই জায়গাটা নাকি খুব সুন্দর, পার্বতী নদীর গায়ে একটা খুব সুন্দর গুরুদুয়ারা আছে, সেখানেই আছে উষ্ণ প্রস্রবণ বা গরম জলের কুণ্ড। আমরা এখন ওই দিকেই এগিয়ে চলেছি। এখনো বিয়াস নদী আমাদের সঙ্গ ছাড়েনি। বারবার ভাবছি আর বোধহয় নদীটাকে দেখতে পাবো না, কিন্তু কখন এসে ঠিক আমাদের দেখা দিয়ে আবার চলে যাচ্ছে। এখন আমরা অন্য পথে চলে এসেছি, এই রাস্তাটাই মণিকরণ চলে গেছে। এই হলো মণিকরণ গুরুদুয়ারা, দেখুন বন্ধুরা, এই দেখুন গরম জলের কুণ্ড, দেখুন এই জলটা না এতটাই গরম যে এখানে কাপড়ের মধ্যে চাল নিয়ে সেটা ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যেই ভাত হয়ে যায়। এই হলো পার্বতী নদী, খরস্রোতা পার্বতী নদী, কত গতিতে বয়ে চলেছে জল। মানালি থেকে মণিকরণের দূরত্ব 84 কিলোমিটার বা 84 কিলোমিটার, আর মণিকরণ থেকে ভুন্তারের দূরত্ব 35 কিলোমিটার বা 35 কিলোমিটার। মণিকরণ কুলু ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, আর ভুন্তারও কুলুতেই পড়ছে। আমাদের মণিকরণ মোটামুটি দেখা হয়ে গেল, আমরা এখন এই গুরুদুয়ারার সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা ফিরে যাব আমাদের গন্তব্য ভুন্তার হোটেল সিলভার ফেস। বন্ধুরা এই দৃশ্যটা দেখুন,
আমরা কিছুক্ষণ আগে ভুন্তারে এসে পৌঁছেছি। আমরা আমাদের হোটেল সিলভার ফেসের ব্যালকনি দিয়ে এই দৃশ্যটা দেখছি, পার্বতী নদী এবং বিয়াস নদী, এই দুই নদীর সঙ্গম স্থলটা দেখুন, অসাধারণ দৃশ্য। এখন ঘড়িতে সময় বিকেল 5:30। এই ব্রিজের ওপর দিয়েই আমরা কিছুক্ষণ আগে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় সকাল 8:00। আমি হোটেলের ব্যালকনিতে চলে এসেছি। এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্বতী নদী, আর ওপাশেরটা বিয়াস নদী। এই দৃশ্যটা আমার খুব ভালো লাগছে, সেই জন্য আমি আবার ব্যালকনিতে এসে এই ভিডিওটা তুলছি। এই যে আমাদের মেসেমশাই, একেবারে স্টেডি লোক, বেড়াতে বেরোলে এই ধরনের লোকের সঙ্গেই বেড়ানো উচিত। বয়স হয়ে গেলেও এনার মনটা পুরো একেবারে তরুণ তাজা। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব কালকার উদ্দেশ্যে। সারাদিন সময় লেগে যাবে আমাদের, কালকা থেকে হাওড়ার ট্রেন রাতে, কালকা মেল। আমাদের ভ্রমণ সব কিছু খুব সুন্দরভাবে মিটে গেল। এখন আমরা ভালোয় ভালোয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব কালকার উদ্দেশ্যে। বন্ধুরা, আমার এই সিমলা মানালির ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ারও করে দেবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে।